প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি তোমাদের লব কুশের রামায়ণ গানের পাঠ্যাংশের ব্যাকরণগত প্রশ্ন আলোচনা করব। গত ভিডিওতে আমরা রচনাধর্মী ও বিষয়মুখী প্রশ্ন আলোচনা করেছি, এবারে আমরা ব্যাকরণগত প্রশ্ন আলোচনা করব। প্রথমে আছে পদ পরিবর্তন করো, এক নম্বরে আছে মন, মন মানসিক, দুই আছে গীত, গীত গীতি, উচিত ঔচিত্য, আদেশ আদিষ্ট, প্রবেশ প্রবিষ্ট, সর্ব সার্ব সার্বিক, সংসার সাংসারিক, রামায়ণ রামায়ণী। বুঝতে পেরেছ তো? দ্বিতীয়তে আছে লিঙ্গ পরিবর্তন করো, লিঙ্গ পরিবর্তনে আছে প্রথমেই পূজিত, যেটা বইয়ে দেওয়া আছে পূজিতা, ভাই বোন কিন্নর কিন্নরী। এরপরে আসছি বিপরীত শব্দে, বিপরীত শব্দ প্রথম দেওয়া আছে উচিত, সেটা বইয়েই আছে অনুচিত, দুই আছে তরিত বিলম্বিত, অবসর কর্মরত, শুদ্ধ অশুদ্ধ, পণ্ডিত মূর্খ, অমৃত গরল। তারপরে আমরা আসছি বাক্য রচনা নিয়ে, প্রথমে আছে মোহিত, যেটা বইয়ে দেওয়া আছে ভালো ছেলে মেয়েদের ব্যবহারে সবাই মোহিত হন, তোমরা অন্য কিছুও সাজিয়ে লিখতে পারো। হ্যাঁ, কানাকানি, যেমন যে রাখালের ভালো রেজাল্টে সবাই কানাকানি করছে। সংসার, সংসার নিয়ে লিখতে পারো যে সংসারে বড়দের সবাই মান্য করা উচিত। বীণা, বীণা সরস্বতীর এক হাতে থাকে বীণা আর এক হাতে পুস্তক। অমৃত, দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করেছিল। আকৃতি, আকৃতি দিয়ে আমরা লিখতে পারি যে পূর্ণিমার চাঁদের আকৃতি অত্যন্ত সুন্দর হয়। তারপরে আছে শব্দরূপটি শুদ্ধ রূপটি লেখো, প্রথমে লক্ষণ, লক্ষণ আছে তিনটা দেওয়াই আছে, প্রথমে শুদ্ধ যেই লক্ষণটা সেটা বইয়ে দেওয়াই আছে, দুই নম্বরে আছে যুদ্ধ, যুদ্ধটাও যেখানে যে তিন নম্বর যুদ্ধটা আছে সেটাই শুদ্ধ, যজ্ঞ, যজ্ঞের যে দুই নম্বর যজ্ঞটা আছে সেটা শুদ্ধ, চারে আছে বীণা, বীণার যে তিন নম্বর বীণা লেখাটা আছে সেটাই শুদ্ধ। তাহলে তোমাদের এখন আর কোনো অসুবিধে নেই, আশা করি সব বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করবে। আজকে তাহলে আমাদের লব কুশের রামায়ণ গানের সব প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। তারপরের ভিডিওতে আমরা অন্য একটি পদ্যাংশ নিয়ে আলোচনা করব। ভালো থেকো তোমরা।